আর কেউ এক্সাইড এর আছে কি আছে না আমি জানি না তবে আমি কিন্তু ভীষণভাবে এক্সাইটেড আছি এই দুটো ফিল্মস থিয়েটার্সে দেখার জন্য হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী এখন আমি দুটো ইংলিশ ফিল্মসের ট্রেলার রিয়াকশন করতে চলে এসেছি যেই দুটো ট্রেলার বেরিয়ে গেছে তাদের রেসপেক্টিভ ইউটিউব চ্যানেলে তো প্রথম আমি যে ট্রেলার রিয়াকশনটা করবো সেটা হচ্ছে আ কোয়াইট প্লেস ডে ওয়ান তারপর আমি মুভন করবো টুইস্টার্সে ভিডিওটি সেই সবই দেখার রিকোয়েস্ট হলো প্রত্যেককে সো ওয়াই আর বি ওয়েটিং ফর লেট স্টার্ট উইথ দ্য ভিডিও আকোয়াইট প্লেস ডে ওয়ান এই ছেলেটি বেরিয়ে গেছে দু ঘন্টা আগে প্যারামন পিকচার্সের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং এই ফিল্মটা হচ্ছে আকোয়াইট প্লেস পার্ট ওয়ান পার্ট টুর পরে পার্ট থ্রি যেটা প্রিকুয়েল হিসেবে তৈরি হচ্ছে একদম ডে ওয়ান টাইটেল শুনে তোমরা বুঝতে যে হাউ ইট অল স্টার্টেড সেটা নিয়ে আমাদের গল্পটা বলা হবে ইনফ্যাক্ট ট্রেলারের মধ্যেও সেই জিনিসটাই আমাদের কাছে তুলে ধরা হচ্ছে এবং আমি ট্রেলার রিয়াকশনটা করার আগে আমি তোমাদেরকে বলে দিই তোমরা যদি আ কোয়াইট প্লেস পার্ট ওয়ান এবং পার্ট টু না দেখে থাকো তাহলে হয়তো এই ট্রেলারটা তোমাদের বুঝতে একটু প্রবলেম হতে পারে তবে দিস ফিল্ম ইজ আ স্ট্যান্ড অন ফিল্ম মানে এটার সাথে কোনো কিছু যুক্ত থাকবে না যেহেতু এটা প্রিকুয়াল বিকজ এটা পুরোপুরি নতুন ফ্রেশ একটা স্টার্ট হচ্ছে তবে আমি তোমাদেরকে রেকমেন্ড করব প্লিজ ডু ওয়াচ পার্ট ওয়ান অ্যান্ড পার্ট টু টু রিলেট টু দিস ফিল্ম তো এই পার্টে আমরা দেখতে চলেছি যে পৃথিবীতে কিভাবে একটা এলিয়েন আক্রমণ হয় এবং সেই আক্রমণের পরে কিভাবে সেই পৃথিবীর লোকেরা আস্তে আস্তে মারা যায় তাদের অ্যাটাকে এবং তার একটাই সাইন হচ্ছে ইউ হ্যাভ টু বি সাইলেন্ট ইউ কান্ট মেক এনি নয়স বিকজ তারা নয়েস শুনে তাদের শিকারটা করে এবং কীভাবে ওই সময় দাঁড়িয়ে দুজন ব্যক্তি যেই দুটো চরিত্র প্লে করছে লিউপিটা নিয়ঙ্গ অ্যান্ড জোসেফ উইন এরা দুজন কীভাবে সেটা সারভাইভ করে এবং কী কী থ্রিল তাদের মধ্যেই যায় এবং হোয়াট হ্যাপেন্স টু দি ওয়ার্ল্ড এই সব কিছু বিষয় জানতে গেলে আমাদের পার্টটা দেখতে হবে আ কোয়াইট প্লেস ডে ওয়ান এটা কিন্তু থিয়েট্রিক্যাল রিলিজ করছে জুন টোয়েন্টি এইথে এবং আমি কিন্তু ভীষণভাবে এক্সাইটেড আছি এই ফিল্মটা থিয়েটারসে দেখার জন্য বিকজ লাস্ট দুটো পার্ট আমি কিন্তু থিয়েটারসে এনজয় করতে পারিনি এবং ফার্স্ট দুটো পার্ট কিন্তু বেশ ভালো স্পেশালি ফার্স্ট পার্টটা তো অসাধারণ জাস্ট নেল বাইটিং একটা থ্রিল যায় এবং যেইভাবে ফিল্মটাকে শ্যুট করা হয়েছে জাস্ট আউটস্ট্যান্ডিং এবং এখানে বোঝা যাচ্ছে প্রোডাকশান ভ্যালু আরও বেড়েছে এবং এটা আইম্যাক্সে রিলিজ করা হচ্ছে তো বোঝা যাচ্ছে একটা ডিফারেন্ট ভিশন দিয়েছে এই ফিল্মটাকে আরও বেশি করে এবং যেই ওয়েতে ফিল্মটাকে তৈরি করেছে যেইটুকুনি ট্রেলার দেখে বোঝা যাচ্ছে ইট উইল বি আ গুড ওয়াচ অবভিয়াসলি যারা একটু ক্রিচার ফিল্ম এবং সাইফাই কাজ দেখতে ভালোবাসে তাদের হয়তো এই ফিল্মটা একটা ট্রিট হতে পারে তো আমার কাছে এই ট্রেলারটা কিন্তু একটা এক্সাইটমেন্ট জাগিয়েছে এবং আই এম লুকিং ফরওয়ার্ড টু দিস ফিল্ম এবার আমি মুভন করছি টুইস্টার্সে যেটা ওয়ার্নার ব্রাদার্সের ইউটিউব চ্যানেলে বেরিয়ে গেছে গতকাল রাতে এবং এই ফিল্মটা হচ্ছে টুইস্টার যেটা সিক্সে এসেছিল সেটারই একটা রিবুট ভার্সন দো সেটা নিয়ে একটা ডিবেট হচ্ছে বিকজ এই ফিল্মের যারা কাস্টিং আছে গ্লেন সে বলছে দিস ইজ নট অ্যাট অল রিবুট অর দি কন্টিনিউশন টু দি পার্ট যেটা একসময় পুরো বক্স অফিস কাঁপিয়েছিল তাও এই ফিল্মটার যেরকম ট্রেলার দেখে বোঝা যাচ্ছে সেই রকমই একটা স্টোরি লাইনকে তারা নিয়ে আসছে শুধু এখানে অবশ্যই একটা ডিফারেন্ট অ্যাসপেক্ট আনছে যে এখানে একটা নয় অনেক কটা টুইস্টার আছে যারা একসাথে কম্বাইন হয়ে ডিস্ট্রাকশন আসবে এটা একটা ডিজাস্টার মুভি এবং এই ডিজাস্টার মুভির খাসিয়ে হচ্ছে এখানে কিন্তু এমন একটা ঝড়কে কেন্দ্র করে গল্পটা বোনা হচ্ছে যেই ঝড়টাকে আমরা দেখি পুরো ডিস্ট্রয় করে বেরিয়ে যায় ঘূর্ণিঝড় পুরো এরকম টানেল শেপের হয় এবং সেটা কিভাবে একটা এরিয়া বা একটা জায়গাকে পুরো ধ্বংস করে দেয় এবং সেই ধ্বংস করার সময় কিছু সায়েন্টিস্ট যারা ওই টুইস্টারের গতিবেগ বা কোর্টটাকে স্টাডি করছে তারা কি সমস্যায় ফাঁসে সেটা নিয়ে গল্পটা ইনফ্যাক্ট এরম টাইপের গল্প নিয়ে কিন্তু টুইস্টারও হয়েছিল এবং তোমরা যদি কেউ টুইস্টার না দেখে থাকো সেটাও আমি তোমাদের রেকমেন্ড করবো তোমরা গিয়ে দেখে নিতে পারো ইউ পিপল উইল লাভ ইট মানে সেই সময় দাঁড়িয়ে সারভাইভেল ড্রামা বা ডিজাস্টার মুভি যে এত সুন্দরভাবে তৈরি হতে পারে সেটা ওই ফিল্মটা দেখে বুঝতে পারবে দ্যাট টাইম দ্য ফিল্ম ওয়াজ হেল্প বাই স্টিভেন স্পিলবার্গ হি ওয়াজ দি এক্সিকিউটিভ প্রোডিউসার এবং তারই প্রোডাকশন হাউস কিন্তু এটাও হেল্প করছে অ্যামলিড এন্টারটেনমেন্ট এবং ওয়ার্নার ব্রাদার্স এটা কিন্তু ডিস্ট্রিবিউট করছে তো আমার কিন্তু এই ট্রেলারটাও বেশ ভালো লেগেছে এবং ট্রেলারের মধ্যে ঝড়টাকে যেভাবে আমাদের কাছে দেখানো হচ্ছে ওই হালকা গ্রিপিং দিয়ে সেটা কিন্তু অবশ্যই তোমাদের ভালো লাগবে তো আমার কাছে এই দুটো ফিল্ম অবশ্যই একটা এক্সাইটমেন্ট লেভেল বেড়ে যাওয়ার মতোই বিকজ এই দুটো ফিল্মের উৎপত্তি যেখান থেকে সেগুলো আমি দেখেছি তো আমি জানি what দ্য ফিল্মস আর অ্যাবাউট সো i am pretty much এক্সাইটেড টু ওয়াচ both দ্য ফিল্মস in থিয়েটার twisters কিন্তু থিয়েটার কাল রিলিজ পাচ্ছে জুলাই নাইনটিনথে তো তোমরা এই দুটো ট্রেলার যদি না দেখে থাকো এক্ষুনি গিয়ে তোমরা ইউটিউবে চেক আউট করতে পারো এবং দেখা পরে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা তোমরা ভিডিওটা দেখছো এবং অলরেডি সেই ট্রেলারগুলো এনজয় করেছো তোমরা জানিও তোমাদের কি মনে হলো আমার রিয়াকশন দিয়ে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে হো ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো সুপ্র জিরো নাইন বিট টু আই রিপিট সুপ্রো জিরো নাইন বিট টু টিল দেন স্টেজ